নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিধানসভায় ওয়াকআউট করে বিজেপি। বিধানসভা চত্বরে সবজির দাম বৃদ্ধি নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। এত দাম খাবো কি, এই স্লোগান তুলে শুক্রবার বিধানসভায় ওয়াকআউট করে বিজেপি। বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল বলেন, তৃণমূল নেতাদের তোলাবাজির জন্য সবজির দাম আকাশ ছোঁয়া। চাষিদের কাছ থেকে সরাসরি টাকা নেয় তৃণমূলের নেতারা। একটা চাষি, একটা সামান্য মানে গরিব মা, সে তার ক্ষেত থেকে নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে, তার দোকানও নেই, তার কাছ থেকেও তোলা তোলে, তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব তার কাছ থেকেও তোলা তোলে। এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূলে, সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলবে, শুধু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে, পুলিশ তুলবে, একটা মানুষ, একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে, কোথা থেকে চালাবে? তাই আজকে পুরো জিনিসটা তাই দাম বাড়ছে। কোথাও কি আলু পাচার হচ্ছে বলে মনে হচ্ছে? এখন আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে, চুরি করার অনেক রকম বিষয়। এরা আলু গোডাউনে রেখে দেয়, গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ ছোঁয়া, তখন তারা আলু ছাড়তে থাকে, যাতে ওই লাখে আলু বিক্রি হয়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।